টক দই অথবা মিষ্টি দই। এটি যেমন জনপ্রিয় খাবার তেমনি এর সাহায্যে কিন্তু অনেক মজাদার খাবার তৈরি করা যায়। চলুন তাহলে দই বানানোর রেসিপিটি দেখে আসি। এখানে আমাদের লাগছে 1 লিটার দুধ, গুঁড়া দুধ 4 টেবিল চামচ, টক দই 3 থেকে 4 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ যদি মিষ্টি দই তৈরি করতে চান। এখানে আমি 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। এখন এটিকে লো মিডিয়াম হিটে চুলায় জাল দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দুধের উপর ছানা বসে না যায়, কারণ যদি দুধের উপর ছানা বসে তবে এটি সুজির মতো হয়ে যাবে। এখন এটি যখন নাড়তে নাড়তে 1/2 লিটারে নেমে আসবে তখন আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, কিছু তরল দুধ নিয়ে মিশিয়ে নিব ভালো করে। এইবার এই দুধের মিশ্রণটিকে চুলায় থাকা 1/2 লিটার দুধের সাথে মিশিয়ে নিব এবং এটি আবার 15 মিনিট অনবরত নাড়তে থাকব লো মিডিয়াম হিটে। এই সময় আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। পনেরো মিনিট পর দুধটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। দুধের তাপমাত্রা এমন হবে যেটা হাত দিয়ে সহ্য করা যায়, খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডাও না। উষ্ণ গরম থাকা অবস্থায় ফেটানো টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ এবং এটিকে আলতো করে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, টক দই কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে। এটিকে আমি এখন ওভেনে 1 মিনিট গরম করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে গরম স্থানে রেখে দিব, কারণ ঠান্ডায় দই জমতে অনেক সময় লাগে। দই জমানোর জন্য কুসুম গরম রাখতে হবে পাত্রটা। যেহেতু আমি দইটা শীতকালে বানিয়েছি, আমার এটি জমতে সময় লেগেছে প্রায় 12 ঘন্টা। দেখতেই পাচ্ছেন দইটা কেমন হয়েছে। খুব সহজে কিন্তু আপনারা বাসায় কিছু সময় নিয়ে এই সহজ দই তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।